আজকে একেবারে ভিন্ন স্বাদে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে খাস্তা খাস্তা একটা বিস্কুট, খেতে দুর্দান্ত হয়। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কম সময়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, তাই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমার সকল সুপ্রিয় দর্শক বন্ধুদের, স্বাতী কিচেনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। দেখুন এই খাস্তা খাস্তা বিস্কুটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। প্রথমে মেশানোর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, এই কাপের মেজারমেন্ট করে আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচ্ছি সেই কাপের 2 কাপ আটা, আর নেব সেই কাপের 1 কাপ সুজি। আপনারা যে কোনো চায়ের কাপও ব্যবহার করতে পারেন। 2 কাপ আটা নিলে 1 কাপ সুজি নিতে হবে, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আর এই রকম একটি স্টিলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে 1 কাপ চিনি। আর চিনিটাকে এরকম জল দিয়ে গুলিয়ে রাখতে হবে, চিনিটা বেশিক্ষণ গুলাবেন না, জলের মধ্যেই থাকবে। এইরকম দানা দানা চিনি ও জলটাকে এর সঙ্গে মেশাতে হবে। তার আগে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আটা ও সুজির গায়ে প্রথমে লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে টেস্টটা একটু বেশি আনার জন্য ঘিটা দিলে বেশি টেস্ট হয়। এখন ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে যখন দেখবেন যে একেবারে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ভিডিওটির দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। দেখুন মুঠো করলে এইরকম মুঠোটা হয়ে যাবে, আবার অল্প চাপ দিলে এইরকম বালির মতন ঝরঝরে হয়ে ভেঙে যাবে। তখন বুঝতে পারবেন যে মাখানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চিনি ও জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই চিনি ও জলের মিশ্রণটাকে অল্প অল্প করে এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে, অল্প অল্প করে দিয়েই মাখবেন। আর চিনিগুলো দেখবেন দানা দানা হয়ে থাকবে, তাতে এই বিস্কিটগুলো খেতে দুর্দান্ত লাগবে। চিনি ও জলটা অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। সুন্দরভাবে একটা সফট ডো এখানে বানিয়ে নেব। ডোটা খুব নরম করেই মাখতে হবে, যেহেতু সুজি দেওয়া আছে তাই ডোটা একটু পরে শক্ত হয়ে যাবে। তাই প্রথমে একটু নরম করে দেখুন মেখে নিয়েছি, ঠিক এই রকম নরম করে মেখে নিতে হবে। প্রথমে যখন মাখবেন তখন দেখবেন যে হাতের মধ্যে স্টিক করে যাবে, পরে কিছুক্ষণ পরে দেখবেন এর স্টিকনেসটা একদম চলে যাবে, এই স্টিকি ভাবটা একদম চলে যাবে, হাত থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন আর হাতের মধ্যে একটু লাগছে না, তাহলে বুঝতে পারবেন যে খুব মাখানো সুন্দরভাবে হয়েছে। এই রকম সুন্দর করে মেখে নিতে হবে। এখন এটিকে ভালো করে একটা রুটির মতন বেলে নেব, তবে রুটির মতন পাতলা করব না, একটু পুরু করেই বেলে নিতে হবে। যখন বেলবেন তখন দেখবেন যে এর মধ্যে চিনিগুলো দানা দানা হয়ে আছে, এগুলো খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এই রকম পুরু করে বেলে নিয়েছি। তারপরে সাইডগুলোকে এইরকম একটা ছুরির সাহায্য করে কেটে নিতে হবে, একটি চৌকো শেপ দিয়ে দিব। সাইডগুলো থেকে এই যে চৌকো শেপের যে বাড়তি অংশগুলো, এইগুলোকে একসঙ্গে নিয়ে আবারও গোল করে এই রকম রুটির মতন তৈরি করে সেখান থেকে এই রকম বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন, এগুলো কিন্তু ফেলবেন না। এখন একটি ছুরির সাহায্য করে এই রকম বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটির দিকে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পেরে যাবেন যে কেমন করে বানাচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে বিস্কিটগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা ভালো লাগলে আপনারা তা ব্যবহার করতে পারেন আপনাদের বিস্কিট তৈরিতে। দেখুন এইরকম একটি চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এইরকম একটু করে চাপ দিয়ে দিতে হবে, তাহলে এই সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। একটি থালাকে উপর করে তার উপরে একটি করে বিস্কিট রেখে এই রকম চাপ দিয়ে দিলেই সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে। এটি আপনারা ছুরির পেছন দিক দিয়েও করে নিতে পারেন।
দেখুন সবগুলো বিস্কিট এভাবে তৈরি করে নিয়েছি, এই রকম পুরুটা আছে, পুরুটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি রকম থাকবে। এই রকম পুরু করে এই রকম ডিজাইন দিয়ে বিস্কিটগুলোকে বানাতে হবে। এখন এই বিস্কিটগুলোকে ভেজে নেব। বিস্কিটগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে এর মধ্যে যে চিনিটা আছে তা কিন্তু মেল্ট হতে শুরু করবে, এতে বিস্কিটগুলো নরম হয়ে যাবে। তাই বিস্কিটগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে তেলে ভেজে নেবেন। তেলে ভাজার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল একটু অল্প গরম করে তারপরে বিস্কিটগুলোকে তেলের উপরে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে বিস্কিটগুলোকে ভাজতে হবে, তাহলে বিস্কিটগুলো একেবারে খাস্তা খাস্তা হবে। গ্যাসের আঁচ যদি বেশি করে খুব তাড়াতাড়ি ভেজে নেন তাহলে কিন্তু বিস্কিটগুলো প্রথমে খাস্তা থাকলে পরে কিন্তু নরম হয়ে যাবে, এই খাস্তা ভাবটা একটুও থাকবে না। তার জন্য কম আঁচে এবং সময় নিয়ে ভালো করে বিস্কিটগুলোকে লাল লাল করে এইরকম ভেজে নিতে হবে। এবং এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার পরে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটি কন্টেনারে ভরে। এখন তেল থেকে তুলে একটি কিচেন ডিশের উপরে রেখে দিচ্ছি, এর যে এক্সট্রা তেলটা তা কিচেন ডিশটা সোপ করে নেবে। দেখুন বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গেছে, গায়ে একটু কিন্তু তেল লেগে নেই, দেখে মনে হবে না যে এগুলো তেলে ভাজা হয়েছে, খেতে দুর্দান্ত লাগে, খুবই খাস্তা এবং খুবই সুস্বাদু হয়। একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো। একটি বিস্কিট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না।